যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের ওপরে কমেছে মার্কিনীদের আস্থা। মার্কিন জরিপ সংস্থা গ্যালাপের এক জরিপ বলছে যে মার্কিন গণমাধ্যমের ওপরে একেবারেই বিশ্বাস নেই 39%, যা গেল 51 বছরের জরিপের মধ্যে বলা হচ্ছে যে সর্বোচ্চ। হামাসের ঘাঁটি নির্মূলের নামে গেল 2 মাস ধরে গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। তবে এর খবর পরিবেশনে বস্তুনিষ্ঠ থাকতে পারেনি বেশিরভাগ মার্কিন গণমাধ্যম। দ্বিচারিতা আর ইসরায়েলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে নিউ ইয়র্ক টাইমস, সিএনএন এর মতো গণমাধ্যমের বিরুদ্ধে। এমনকি অনেক গণমাধ্যম কর্মীও জানিয়েছেন হতাশা। নিজ দেশের গণমাধ্যমের ওপর ভরসা হারাচ্ছেন মার্কিনিরাও। গণমাধ্যমে মার্কিনীদের বিশ্বাস কতটুকু এ নিয়ে প্রতিবছর প্রতিবেদন প্রকাশ করে মার্কিন জরিপ সংস্থা গ্যালাপ। এতে দেখা গেছে 7 বছর পর ফের সর্বনিম্নে পৌঁছেছে মার্কিন গণমাধ্যমের ওপর সাধারণ মানুষের আস্থা। জরিপে দেখা যায় এবছর গণমাধ্যমের ওপর আস্থা আছে মাত্র 32% মার্কিনীর। 1972 সালে জরিপ শুরু হওয়ার পর থেকে মার্কিন গণমাধ্যম এত কম আস্থা দেখেছিল 2016 সালে। সে বছর ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর বারে সংবাদের সত্যতা নিয়ে তর্ক বিতর্ক। কলিন্স ডিকশনারির মতে পরের বছর যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ উচ্চারিত শব্দ ছিল ভুয়া সংবাদ। গণমাধ্যমের ওপর একদমই আস্থা নেই 39% মার্কিনীর, যা গেল 51 বছরে জরিপের মধ্যে সর্বোচ্চ। 1972 সালে এটি ছিল মাত্র 6%। 2018 সালেও 24% মানুষ অবিশ্বাস করতেন মার্কিন সংবাদকে। এরপর থেকে প্রতিবছর শুধু বাড়ছেই এই আস্থাহীনতা। তবে আংশিক আস্থার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের 29% নাগরিক। গ্যালাপ জানায় গণমাধ্যমের ওপর ডেমোক্র্যাট সমর্থকদের আস্থা রিপাবলিকানদের চেয়ে বেশি। তবে তরুণ ডেমোক্র্যাটদের ক্ষেত্রে ক্রমেই কমছে এই আস্থা। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।